हेलो फ्रेंड्स, बांगाली जाना सदे अपने सबाई के स्वागत। आज हमें गरमकाल सब्जी दिए हल्का माछेर झोल रेसिपी निये अपन सामने हाजिर हो। खूब कम तेल मसला दिए दुर्दान्त स्वादेर माछेर झोलटा सहजे तैरी करे नेवा जाय। तो देखे नेवा जाक आज के आमार रेसिपी। चार पिस कातला माछ एखाने भालो करे धुइये एक चामच नून और एक चामचेर थेके एकटु कम हलुद गुड़ो भालो करे माखे 10 मिनट रेखे देव, जाते भालो मतन माछेर मध्ये नून हलुदटा ढुके जाय। एकटा झिंगे খোসা ফেলে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু খোসা ফেলে লম্বা মতো কেটে নিয়েছি, আর 3টে পটল খোসা ফেলে এরকম লম্বায় কেটে নিয়েছি। সবজিগুলো এখানে ধোয়া আছে। আমি আজকে আমার পছন্দ মতন সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে রান্না করতে পারেন। কাতলা মাছ ছাড়া আপনারা পোনা মাছ বা যে কোনো মাছ দিয়ে কিন্তু গরমকালের সবজি দিয়ে হালকা ঝোলটা করতে পারেন। কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আর চাইলে আপনারা রান্নাটা সাতারে করতে পারেন। তেল ভালো মতন গরম হতে দেব। তেল ভালো মতন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে মরিচা পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মাছটা হালকা করে ভেজে নেব। একটা পিক হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিচ্ছি। একটু একটু কড়া করে মাছটা ভাজতে দরকার নেই, হালকা ভেজে নিলে ভালো হয়। এই পিকটা আরো দুমি ফেটে দেবো। মাছটা যেখানে হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি। এখন মাছগুলো এরকমই ভেজে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি 1/2 চামচ তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেবো না, একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ আমি কালো জিরে দিতে দেবো। একটুখানি মশলাটা হতে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা পটল ঝিঙে আলুটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 7 মতন একটু নুন, ঢাকা চাপা দিয়ে সবজিটা একটু ভেজে নেবো, যাতে তাড়াতাড়ি সবজিটা একটু নরম হয়ে যায়। ঢাকাটা খুলে তো গ্যাসের ফ্লেমটা 2-3 মিনিটে রেখে দিয়ে নাড়াচাড়া করে ওটা ভেজে নেবো। ঢাকাটা খুলে নিলাম, সবজিতে ভাজা হয়ে গেছে। 4 ভাগের 1 ভাগ টমেটো আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো ছাড়াও করতে পারেন, টমেটোটা দিয়ে একটু ভেজে যাবে। গ্যাসের ফ্লেমটা এখন আমার লোটু মিডিয়ামে আছে, লোটু মিডিয়ামে রেখে টমেটোটা ধুনে কিছু ভেজে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি বনের গুঁড়ো, ভালো করে একটু মিশিয়ে নেব। আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে, লোতে রেখে এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন, আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। কিন্তু টমেটোটা দিয়েছি, টমেটোর টক ভাবটা কাটা পাচ্ছে না। একটা চিমটা মিডিয়ামে রেখে এভাবে করে কষি নিলেই হয়ে যাবে। কাঁচা মশলার গন্ধটা চলে গেলেই করবেন, ভালো মতন কষানো হয়ে যাচ্ছে। আর তেলও ছেড়ে দেবে। এভাবে করে গরমের সময় এই হালকা জল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। এই ঝোলটা একটু হালকা হলে খেতে বেশি ভালো লাগে। আলুটা সেদ্ধ হবে আর মাছটা একটু সেদ্ধ হবে, ভালো করে একটু মিশিয়ে নেবো। গ্যাসের তেলটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। জল দিয়েছি সেজন্য আন্দাজ মতন অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঝোলটা ফুটে গেলে মাছটা আমি ছেড়ে দেবো। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এবার
ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে 5-7 মিনিট হতে দেবো, যাতে মাছটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, মাছের জল আমার এখানে হয়ে গেছে, মাছ ও আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি, এখানে কিছু লাগবে না, অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা ধনে পাতা ছাড়াও কিন্তু এই মাছের ঝোলটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। গরমের সময় এরকম হালকা ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ উপকার। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, ঝোলটা একটা পাত্রে তুলে নেবো সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে এরকম একটা হালকা ঝোল থাকলে আর কোনো কিছু দরকারই হয় না, আর খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা একবার করলে বারবার করতে চাইবেন। ছোট থেকে বড় সবাই এই মাছের ঝোলটা খেতে পারে, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।